নমস্কার, নিউজ ইন অসমৰ বিশেষ অনুষ্ঠানলৈ মই আপোনালোকক স্বাগতম জনাইছো। আপোনালোকে সকলোৱে গম পায় যে সমাগত লোকসভা নিৰ্বাচন আৰু লোকসভা নিৰ্বাচনক লৈ পেলাই শাসক বিৰোধী সকলোৱে তৎপৰ হৈছে। কিন্তু শেহতীয়াকৈ যি অহা 8 আৰু 9 মাৰ্চত অসমলৈ যি প্ৰধানমন্ত্ৰীৰ যি আগমন, সেই আগমনে শাসকীয় বিজেপিক এক নতুন শক্তি প্ৰদান কৰিব। সকলে জানে যে বৰ্তমান সময়ত বিজেপিৰ সকলো নেতৃত্বই কৈ আছে যে মোদী ঢৌ বা মোদীৰ বাবেই এইবাৰ পুনৰ সকলো যি ভাৰতৰ ৰাইজে বিজেপিক শাসন অধিষ্ঠিত কৰা বুলি তেওঁলোকে আত্মবিশ্বাসী। ইয়াৰ বিপৰীতে ইণ্ডিয়া এলায়েন্সৰ আত্মবিশ্বাসী যে বিজেপিক উফৰাই তেওঁলোকে এইবাৰ বিজেপিক ক্ষমতাচ্যুত কৰি তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিব। কিন্তু বৰ্তমান যি দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰচাৰৰ ক্ষেত্ৰত কিছু যেন আগুৱাই আছে শাসকীয় বিজেপি, কাৰণ শেহতীয়াকৈ অসমৰ প্ৰেক্ষাপটত যদি আমি চাওঁ, অসমৰ যি 11খন আসনৰ বাবে ইতিমধ্যে বিজেপিয়ে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছে, ইয়াৰ বিপৰীতে এতিয়ালৈকে কিন্তু কংগ্ৰেছে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিব পৰা নাই। কিন্তু আজি আমাৰ বিষয়টো হৈছে যে যিহেতু লোকসভা নিৰ্বাচন আহি আছে আৰু প্ৰধানমন্ত্ৰীগৰাকী যেতিয়া 8 আৰু 9 মাৰ্চত অসমলৈ আহি আছে, প্ৰধানমন্ত্ৰীগৰাকী অসমলৈ অহাৰ সময়ত এটা বিশেষ ভাল বাৰ্তা যি কঢ়িয়াই আনিছে সেয়া হৈছে যে অসমৰ পৰ্যটন ক্ষেত্ৰখনলৈ ইতিবাচক বাৰ্তা কঢ়িয়াই আনিছে প্ৰধানমন্ত্ৰীগৰাকী। কাৰণ যিহেতু অহা 8 মাৰ্চত কাজিৰঙাত আহি প্ৰধানমন্ত্ৰীগৰাকী প্ৰথমবাৰভাৱে থাকিব আৰু 9 মাৰ্চত তেওঁ পুৱা হাতী চাফাৰী কৰিব, গতিকে এই বিষয়সমূহে সামাজিক মাধ্যমত বা বিশ্বৰ প্ৰেক্ষাপটত বিশেষ গুৰুত্ব লাভ কৰিব। কাজিৰঙা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ, কাজিৰঙা পৰ্যটনৰ ক্ষেত্ৰত প্ৰতিবাৰেই যি আশাব্যঞ্জক বতৰা কঢ়িয়াই আনিছে অসমৰ পৰ্যটন ক্ষেত্ৰখনলৈ, কিন্তু এইবাৰ যি নৰেন্দ্ৰ মোদী ইয়ালৈ আহিব, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আহিব, নৰেন্দ্ৰ মোদী কাজিৰঙাত থাকি তেওঁ যি কাজিৰঙাত যি হাতী চাফাৰী জীপ চাফাৰী কৰিব, এইসমূহ কথা বতৰাই কিন্তু অনাগত সময়বিলাকত কাজিৰঙাৰ আৰু হয়তো পৰ্যটন ক্ষেত্ৰত কাজিৰঙা ক্ষেত্ৰত আৰু আগুৱাই নিব। মই পুনৰ কৈছোঁ যে আমি যদি চাওঁ বিগত সময়ছোৱাত লাক্ষাদ্বীপৰ কথা যদি চাওঁ, লাক্ষাদ্বীপত দেখিবলৈ পোৱা গৈছিলে যে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে যেতিয়া গৈ পেলাই সেই লাক্ষাদ্বীপৰ পৰ্যটনৰ বিষয়ে সামাজিক মাধ্যমত যেতিয়া তেওঁ পোষ্ট কৰিছিলে, তাৰপিছতেই মালদ্বীপৰ সৈতে এক বিশেষ সংঘাত হোৱা দেখিবলৈ পোৱা গৈছিলে। কিন্তু ইয়াৰ পিছত লাক্ষাদ্বীপৰ পৰ্যটন ক্ষেত্ৰত আমূল পৰিৱৰ্তন ঘটিছে আৰু একে আশা কৰা হৈছে কাজিৰঙাৰ পৰ্যটন ক্ষেত্ৰখনলৈ। কাজিৰঙা যদিও বা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ বা বিশ্বৰ বাকীৰ বাবে চিনাকি, বহু ক্ৰিকেটাৰ হওক বা বহু বাহিৰৰ চেলিব্ৰিটি হওক তেওঁলোকে আহি পেলাই কাজিৰঙাত ইয়ালৈ আহিছে, বিভিন্ন ধৰণে কাজিৰঙা পৰিদৰ্শন কৰিছে, কিন্তু নৰেন্দ্ৰ মোদী অহাৰ পিছত কাজিৰঙাৰ পৰ্যটনে এক নতুন গতি লাভ কৰিব বুলি আশা কৰা হৈছে। কাজিৰঙালৈ আহিব প্ৰধানমন্ত্ৰী। প্ৰধানমন্ত্ৰীক আদৰাৰ বাবে যুদ্ধকালীন প্ৰস্তুতি মন্ত্ৰী আমোলা বিষয়াৰ। প্ৰধানমন্ত্ৰীগৰাকী কাজিৰঙাত উপস্থিত হোৱাৰ সময়ত যাতে এক সুন্দৰ তথা সুশৃংখল পৰিৱেশ অটুট থাকে তাৰেই পৰিকল্পনাত ব্যস্ত হৈ পৰিছে মন্ত্ৰী আমোলাসকল। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া কাজিৰঙালৈ আহি আছে, কাজিৰঙাত থাকিব এনিশা আৰু হাতী চাফাৰী কৰিব, জীপ চাফাৰী কৰিব। এই যি প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ ভ্ৰমণে কাজিৰঙাক বিশ্বত পৰ্যটন ক্ষেত্ৰত আৰু আগুৱাই নিব বুলি আপুনি কি ভাবে? নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া হৈছে বিশ্বৰ লিডাৰ। আজি গোটেই বিশ্ববাসী ৰাইজে তেখেতক সন্মান কৰে আৰু ভাল পায়, আৰু ভাৰতবৰ্ষতো তেখেতৰ যিটো পপুলাৰিটি দিনক দিনে বাঢ়ি গৈ আছে, আৰু তেখেতে যিখিনি কাম কৰিছে সকলো বিজেপিৰ প্ৰতি আশ্বস্ত হৈছে আৰু বিজেপিৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে। আজি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আহিব অসমলৈ দুটা পাৰ্পজ, এটা হৈছে আমাৰ দলীয় মিটিঙৰ লগতে এটা আমাৰ অফিচিয়েল মিটিং, যিটো আমাৰ লাচিত বৰফুকন, বীৰ লাচিত বৰফুকনৰ প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰিব, তাৰ লগতে তেখেতে কাজিৰঙাত থাকি যিটো টাটা চাফাৰী কৰিব বা হাতী চাফাৰী কৰিব, ইয়াৰ জৰিয়তে যিটো টুৰিজিম, অলৰেডি কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কটো গোটেই পৃথিৱীতে বিখ্যাত, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অহাৰ পিছত ইয়াতে কাজিৰঙাৰ যিটো টুৰিজিম ছেক্টৰটো এটা নতুন গতি পাব বুলি মই ভাবোঁ। উল্লেখযোগ্য যে অহা 8 মাৰ্চৰ নিশা কাজিৰঙাত উপস্থিত হৈ কাজিৰঙাৰ আৰক্ষী অতিথিশালাত নৈশ যাপন কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। পিছদিনা অৰ্থাৎ 9 মাৰ্চত প্ৰধানমন্ত্ৰীয়ে দৰ্শন কৰিব কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ কহৰা বনাঞ্চল। লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত প্ৰধানমন্ত্ৰী কাজিৰঙা ভ্ৰমণ বিশেষভাৱে চৰ্চিত হৈছে। আমি যদি চাওঁ 2014ত যেতিয়া বিজেপি প্ৰথম ক্ষমতালৈ আহিছিলে, তাৰ পূৰ্বে যিসমূহ নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হৈছিলে, নৰেন্দ্ৰ মোদীয়ে যিসমূহ নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিছিলে, সেই নিৰ্বাচনী সভাসমূহত
কাজিরঙার এশিঙিয়া গড় হত্যার বিষয়টিক বিশেষ গুরুত্ব প্রদান করেছিলেন ভারতীয় জনতা পার্টি। 2016 বিধানসভা নির্বাচনত যেটা বিজেপি ক্ষমতা আছে তার পূর্বেও কিন্তু প্রধানমন্ত্রীগী যান কেক্ষণ নির্বাচনী সভায় আসে প্রতি নির্বাচনী সভাতে কাজিরঙার এশিঙিয়া গড় হত্যার বিষয়টিক গুরুত্ব দিছিল। আর কাজিরঙাত ভারত বিজেপি সরকার হলে আর রাজ্য বিজেপি সরকার হলে কাজিরঙাত গড় হত্যা সম্পূর্ণ বন্ধ করার প্রতিশ্রুতি দিছিল। প্রায় বিজেপি সরকার প্রায় 7 বছরীয় কার্যকাল দেখলে পাওয়া গেছে যে কাজিরঙার গড় হত্যার দিকত কিন্তু বিজেপি সরকার যথেষ্ট সফল হয়েছে, কারণ বিগত সময়সত কাজিরঙাত কিন্তু গড় হত্যা বন্ধ হয়েছে। প্রাক্তন বনমন্ত্রী রকিবুল হোসেনের কার্যকালত কংগ্রেসের কার্যকালত যান গড় হত্যা হয়েছিল তার বিপরীতে দেখলে পাওয়া গেছে যে কাজিরঙাত যদি কোনোবা দুবছর গড় হত্যা শূন্য হয়েছে, কেতিয়াবা এটা বা দুটা গড় বছরট চোরাং শিকারীগুলি নিহত হয়েছে। আর সেই ক্ষেত্রতো ব্যাপক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আর এবার প্রধানমন্ত্রীগিয়ে কাজিরঙালে অহার পিছত কাজিরঙাত হাতি সাফারি জীপ সাফারি করার পিছন বা কাজিরঙাত থাকার পিছত পুনের এই গড় হত্যার কথা হয়তো সামাজিক মাধ্যমত উল্লেখ করব, গড় হত্যা বন্ধ করার যুক্ত কথা সেই সময় সামাজিক মাধ্যমত উল্লেখ করব, কাজিরঙার যৌন্দর্যর বিষয়ে যে সামাজিক মাধ্যমত উল্লেখ করব। আর এই বিষয়সমূহে কিন্তু পুনের পর্যটনের ক্ষেত্রখনত এক আশার বতরা কঢ়িয়ে আনি। যদিওবা লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এ সরকারি কার্যসূচী, কিন্তু এই কার্যসূচীত যে লোকসভা নির্বাচনেরও এক বিশেষ উদ্দেশ্য নিহিত হয়ে আছে সেয়াও নিশ্চিত। আর প্রধানমন্ত্রীগিয়ে কিন্তু কাজিরঙালে অহার পিছত উদ্দেশ্য যিয়ে নহক কাজিরঙার যে ইতিবাচক বতরা কঢ়িয়ে আনব সেয়াও খাটা। অহা 8 আর 9 মার্চত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমলে আহি আছে, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত প্রধানমন্ত্রীগিয়ে ভারতের বিভিন্ন ঠাই ভ্রমণ করেছে। আর প্রধানমন্ত্রীগিয়ে এইসব সরকারি কার্যসূচী হলেও কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এনে ধরনের যেসব সরকারি কার্যসূচী তার লগত কিন্তু বহু নির্বাচনী কারণও নিহিত হয়ে থাকে বলে বহুতে কয়। কারণ এই বার লোকসভা নির্বাচনত প্রধানমন্ত্রী মোদিয়ে দাবি করেছে, বিজেপি কার্যকর্তাসকল আহ্বান করেছে যে বিজেপি অকলে এবার 370 আসনত জয়ী হব। আর ইতিমধ্যে বিজেপিয়ে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আমি পুনের পূর্বে উল্লেখ করেছো যে এতিয়ালেকে জাতীয় কংগ্রেসে বা ভারতীয় কংগ্রেস দল এতিয়ালেকে কিন্তু অসমত প্রার্থী তালিকা ঘোষণা করব পৰা নাই। সেই সময় কিন্তু কংগ্রেসে কিন্তু বিজেপিয়ে ইতিমধ্যে তেওঁলোকৰ প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর আমি যদি চাও ইতিমধ্যে নির্বাচনী প্রচারও আরম্ভ করেছে। আর শেহতীয় যে প্রধানমন্ত্রী মোদী যমন সেই ভ্রমণক যথেষ্ট উৎসাহী হয়ে পড়েছে বিজেপির কার্যকর্তাসকল। কাজিরঙাত পর্যটনের ক্ষেত্রখনের যে আশার বতরা কঢ়িয়ে আনিছে, কাজিরঙাত হাতি সাফারি করব, নিশা পার করব, এই সমগ্র বিষয় কিন্তু সামাজিক মাধ্যমত ব্যাপকভাবে চর্চিত হব। প্রধানমন্ত্রীগী কেবল কাজিরঙাই নয় অরুণাচল আর যাটলেও যাব, তাতো কেবাটাও পর্যটনের ইতিবাচক বতরা কঢ়িয়ে আনা কেবাটাও কার্যসূচী আছে, সেই সময় উদ্বোধন করব। কিন্তু কাজিরঙা লোকসভা সমষ্টিত যে কলিয়াবর লোকসভা সমষ্টির নামাকরণ করে যে কাজিরঙা করা হয়েছে, আর কাজিরঙাক বিজেপিয়ে বিগত সময়সাত বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। কারণ দেখলে পাওয়া গেছিল যে কংগ্রেস সরকারের কার্যকালত যেতিয়া রকিবুল হোসেন বনমন্ত্রী আসলে সেই সময়সাত কাজিরঙাত ব্যাপক হারত গড় হত্যা হয়েছিল। কংগ্রেসের দিনে থাকা গড় হত্যায় কিন্তু রাইজক যথেষ্ট ক্ষুভিত করেছিল, রাইজক যথেষ্ট অস্বস্তিত পেলাইছিল। আর সেই সময়সাত বিজেপিয়ে যে নির্বাচনী প্রচার সমূহ চলাইছিল সেই নির্বাচনী প্রচার সমূহ কিন্তু কাজিরঙার গড় হত্যার বিষয়টিক বারে বারে উল্লেখ করেছিল। আর শেহতীয় বিজেপিয়ে সরকার গঠন করার পিছত কাজিরঙাত গড় হত্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দেখা গেছে, যার পরিণতি দেখলে পাওয়া গেছে যে কোনোবাটো বছর হয়তো গড় হত্যা শূন্য হয়েছে, কোনোবাটো বছর এটা বা দুটা গড় হত্যা হয়েছে, আর যদি কোনোবাই গড় হত্যা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হয়েছে। গতি এবার যেহেতু কাজিরঙালে প্রধানমন্ত্রীগী আসব, প্রধানমন্ত্রীগিয়ে পুনের এশিঙিয়া গড়ের বিষয়টি উল্লেখ করব, প্রধানমন্ত্রীগিয়ে পুনের সেই সময় বিষয় উল্লেখ করব যে পূর্বর তুলনায় যে গড় হত্যা হ্রাস হল বা গড় হত্যা নাইকিয়া হয়েছে, এই কথা বতরাসমূহ ক্রেডিট লোবলে চেষ্টা করব। আর এই কথা বতরাসমূহে নিশ্চিতভাবে বিজেপিক উপকৃত করার আশা আছে। গতি প্রধানমন্ত্রীগীর যে কাজিরঙা ভ্রমণ, সেই কাজিরঙা ভ্রমণে যে পর্যটনের ক্ষেত্রখানে আশা ব্যঞ্জক বতরা কঢ়িয়ে আনার
শাসকীয় বিজেপিকে যে উপকৃত করব বা নির্বাচনের প্রাক মুহূর্ত প্রধানমন্ত্রীর এই ভ্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে যে বিবেচিত হব সেয়া নিশ্চিত। আর ইয়ারপরা যে যাটলে যাব, যাটরও কিবা একটা কার্যসূচী আছে, অরুণাচল যাব, অরুণাচল চেসা ভ্যালির যে টানেল যে উদ্বোধন করব, যেলাপাসর যে টানেল, সেই টানেলে যথেষ্ট সুগম সুচল করে তুলবে যাতায়াত, আর সেই টানেলের জড়িয়ে যে ভারত চীন সীমান্তর যাওয়ংলে অতি সহজেই যুদ্ধ জাহাজ যুদ্ধ যান বাহন সমূহ লো যাব পারিব। আর লগতে এটা কথা যে টাং যথেষ্ট পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্র, কিন্তু বাটপথর বহু পর্যটকে টাওয়ংলে যাবলে মন নকরে। এই টানেল হয়ে যাওয়ার পিছত টাওয়ংলেও বহু পর্যটকের আগমন ঘটিব, গতি পর্যটনের এক ইতিবাচক বতরা কহিয়ে আনিছে প্রধানমন্ত্রীর এই ভ্রমণে। আর শাসকীয় বিজেপিয়ে যে বর্তমান মোদী ঢৌর কথা কৈছে বা মোদী কা পরিবারের যে নতুন স্লোগান দিছে, এই প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণে নিশ্চিতভাবে বিজেপিক নির্বাচন পূর্বে উপকৃত করবে। প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে নরূপত সজাই পড়াই তোলা হয়েছে কহরা বনাঞ্চলের প্রবেশদ্বার মিহিমুখর চৌপাশ। পুরনা আসবাব সলাই লগা হয়েছে নতুন আসবাব। রাষ্ট্রীয় উদ্যানখনের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবলৈ অহা প্রধানমন্ত্রীক আদরিবলৈ প্রবেশ পথছোৱাক সুন্দর রূপত উপস্থাপন করবলৈ তৎপর হয়ে পড়েছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর বাবে হাতি সাফারি আর জিপ সাফারি দুয়োটারে ব্যবস্থা রাখি রাষ্ট্রীয় উদ্যানখনের টুরিস্ট ট্রেক মেরামতি করার আটকধুনিয়া করা হয়েছে এলিফেন্ট টাওয়ার। মঙ্গলবারে পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আর কৃষিমন্ত্রী অতুল বৰা কাজিরঙাত উপস্থিত হয়ে তদারক করে প্রস্তুতি পর্ব। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই মন্তব্য করে যে প্রধানমন্ত্রী কাজিরঙালৈ অহাটো অসমবাসীর বাবে গৌরবর বিষয়। প্রধানমন্ত্রীর এই ভ্রমণে কাজিরঙার পর্যটনের প্রসারতা বৃদ্ধি করব, বিশ্ব দরবারত কাজিরঙার পর্যটনে এক নতুন মাত্রা লাভ করব। আমার কারণে এটা অত্যন্ত আনন্দের খবর যে অহা 8 তারিখে রাতে আমার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া কাজিরঙালৈ আহিব, কাজিরঙাত নৈশ যাপন করিব আর রাতিপুয়া সাফারি করিব। গতি আমার কারণে এটা আনন্দ আর আমি বিচার যে এই কাজিরঙা ভ্রমণে, প্রধানমন্ত্রীর কাজিরঙা ভ্রমণে কাজিরঙার উন্নয়নের ক্ষেত্রে বা কাজিরঙার প্রসারের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা লব। আর সেই কারণে মই গোটেই কাজিরঙারবাসীক দেখি এটা অত্যন্ত উলহ মালহ পরিবেশ। আর পর্যটন মন্ত্রী হিসাবে মোরও দায়িত্ব যে কাজিরঙালৈ আহি পর্যটনের যুক্ত প্রসার আমার কারণে বা কাজিরঙার যুক্ত প্রসার চলব ই আমাক আনন্দিত করব। আর সেই কারণে গোটেই অসমবাসী বা কাজিরঙাবাসী আজি প্রধানমন্ত্রীক আদরিবর কারণে উৎসাহে রয়ে আছে। আর তার লগত আমিও যিমানখিনি আমার দায়িত্ব, কারণ এইটো আমার কারণে মানে পুরাব নোৱাৰা ঋণ যে প্রধানমন্ত্রী ডাঙরিয়া অসমৰ কাজিরঙালৈ আহিব আর কাজিরঙার সেই ধরনের একটা বিশ্ব দরবারের পাবলিসিটি যদি হয় সেই পাবলিসিটি তেখেতর আগমনে করব। আমার কারণে এই একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ দিন আর আমি ইয়াক কেনেকে সুন্দর রূপত তেখেতক আদর দিব পারো তার চিন্তা চর্চা করে আছো। মলদ্বীপজৰ সরকার ভারতের সঙ্গে কোনো ধরনের আর বন্ধুত্ব যেন রাখবলে বিচরা নাই। আর শেহতিয়াক ভারত আর মলদ্বীপজৰ মাজত চুক্তি হয়েছে যে ভারতে নিজের যার লোক মলদ্বীপজত আছে বা ভারতের কেবাটাও এভিয়েশন তাত প্ল্যাটফর্ম আছে, সেই আটাইখিনিরে পড়াই ভারতে নিজের সেনার লোক সেনার জওয়ান সকলক উভতাই আনব। কিন্তু মুইজুয়ে রাষ্ট্রপতিগিয়ে মলদ্বীপজর স্পষ্ট করে দিছে যে 10 মে চলিত বর্ষর অর্থাৎ আহিবলগিয়া মে মাহর 10 তারিখলৈকে ডেডলাইন, তার পিছত ভারতের কোনো সেনার উপস্থিতি মলদ্বীপজত থাকিব নোৱাৰে। সেয়া পোশাকতেই হোক অর্থাৎ সামরিক পোশাকতেই হোক বা সাধারণ পোশাকতেই হোক, কোনো ভারতীয় সেনার লোক মলদ্বীপজত আর থাকিবলৈ নোৱাৰে স্পষ্ট করেছে মুইজুয়ে। মলদ্বীপজর শেহতিয়াক ভারতের সঙ্গে যে সম্পর্ক সেয়া বেয়াই হয়েছে। মলদ্বীপজে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় আছে আর বর্তমানের যখন মলদ্বীপজর সরকার সেয়া সম্পূর্ণরূপে চীন সমর্থিত এখন সরকার।
মানে চীনে নিজৰ তাত এটা খোপনি ইতিমধ্যে পুতিছে। ভাৰতৰ একেবাৰে সমীপৰ এখন ৰাষ্ট্ৰ, প্ৰায় 70 নটিকেল মাইল আঁতৰত থকা সেইখন ৰাষ্ট্ৰত তাত এক প্ৰকাৰ এতিয়া চীনৰ হস্তক্ষেপ বাঢ়িছে। আৰু শেহতীয়াকৈ মলদ্বীপে এখন চুক্তি চীনৰ সৈতে স্বাক্ষৰ কৰিছে যে মলদ্বীপে চীনৰ পৰা সকলো ধৰণৰ মিলিটাৰী সাহায্য, অৰ্থাৎ সেনা নিৰাপত্তাৰ এই গোটেই দিশটোৰ সাহায্য সমৰ্থন, এই গোটেইখিনি সহায় চীনৰ পৰা মলদ্বীপে লাভ কৰিব। এতিয়ালৈকে ভাৰতৰ পৰা বহু সহায় তেওঁলোকে লাভ কৰি আছিল। আৰু এতিয়া মলদ্বীপৰ ৰাষ্ট্ৰপতি মহম্মদ মুইজুৱে অহা 9 মাৰ্চ তাৰিখে যোৰহাটলৈ আহিব দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, আৰু 8 মাৰ্চ তাৰিখে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আহি উপস্থিত হ'ব কাজিৰঙাত। আৰু কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ শোভা উপভোগ কৰিব দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু আশা কৰা হৈছে যে এইবাৰ অসমৰ পৰ্যটন ক্ষেত্ৰখনে কেৱল ৰাষ্ট্ৰীয় পৰ্যায়তে নহয় আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়তো এক বিশেষ মাত্ৰা লাভ কৰিব, কিয়নো সমগ্ৰ বিশ্বৰ ভিতৰতে অতিকৈ জনপ্ৰিয়, সৰ্বাধিক জনপ্ৰিয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই তেখেতৰ সামাজিক মাধ্যমত যেতিয়া কোনো এখন ঠাইৰ বিশেষ ফটো শ্বেয়াৰ কৰে, তাৰ পিছত দেখা যায় যে সেই ঠাইখনৰ গুৰুত্ব অভাৱনীয়ভাৱে বৃদ্ধি পায়। আমি দেখিবলৈ পাইছিলোঁ যে কিছুদিন পূৰ্বে লাক্ষাদ্বীপত তোলা কেইখনমান ফটো প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে তেখেতৰ সামাজিক মাধ্যমত শ্বেয়াৰ কৰাৰ পিছতে সমগ্ৰ দেশতে খলকণিৰ সৃষ্টি কৰিছিল। এক অতি জনপ্ৰিয় টুৰিষ্ট ডেষ্টিনেশ্যন হিচাপে স্থান লাভ কৰিছিল লাক্ষাদ্বীপে। আৰু আমাৰ চুবুৰীয়া এখন দেশৰ পৰ্যটন ক্ষেত্ৰতো প্ৰভাৱ পেলাইছিল সেই লাক্ষাদ্বীপৰ ফটোকেইখনে। গতিকে আশা কৰা হৈছে যে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি শেহতীয়াকৈ যি অসম ভ্ৰমণৰ বাবে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব, আৰু ই অসমৰ পৰ্যটন ক্ষেত্ৰখনত ব্যাপক প্ৰভাৱ বিস্তাৰ কৰিব। যিহেতু প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যোৰহাটলৈ আহি বীৰ লাচিত বৰফুকনৰ অসমৰ ভিতৰতে সৰ্ববৃহৎ ব্ৰঞ্জৰ প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰিব, আৰু তাত যিখন উদ্যান স্থাপন কৰা হৈছে প্ৰায় 150 কোটি টকা বিনিয়োগেৰে, সেই উদ্যানখনৰো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই মুকলি কৰিব। আৰু ইয়াৰ জৰিয়তে পৰ্যটন ক্ষেত্ৰখনত যোৰহাটৰ নামো সন্নিৱিষ্ট হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু কেৱল এয়াই নহয়, যোৰহাটৰ যি যেনেদৰে লাচিত মৈদামৰ সেই উদ্যান, ঠিক সেইদৰে চৰাইদেউৰ যি মৈদামস্থলী, ইতিমধ্যে ৱৰ্ল্ড হেৰিটেজ ছাইট হিচাপে স্বীকৃতি পোৱাৰ দিশে আগবাঢ়িছে। আৰু তাৎপৰ্যপূৰ্ণ কথাটো হৈছে যে এই ক্ষেত্ৰতো চৰাইদেউৰ সেই মৈদামস্থলীয়ে ৱৰ্ল্ড হেৰিটেজ ছাইটৰ স্বীকৃতি লাভ কৰাৰ বাবে যি আগভাগ লৈছিলে, সেই আগভাগ লৈছিলে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। গতিকে আশা কৰা হৈছে যে কাজিৰঙাৰ সমান্তৰালকৈ যোৰহাটলৈ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ যি ভ্ৰমণ হ'ব, সেই ভ্ৰমণে যোৰহাট তথা শিৱসাগৰৰ পৰ্যটন ক্ষেত্ৰখনতো প্ৰভাৱ বিস্তাৰ কৰিব, আৰু ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত অসমক এক নতুন মাত্ৰা দিব। আৰু প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই এই ফটোসমূহ যেতিয়া সামাজিক মাধ্যমত শ্বেয়াৰ কৰিব, তেতিয়া কাজিৰঙাৰ লগতে অসমৰ অন্যান্য পৰ্যটন ক্ষেত্ৰসমূহে এক নতুন মাত্ৰা পোৱাটো নিশ্চিত। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহি আছে 8 আৰু 9 মাৰ্চত, 9 মাৰ্চত যোৰহাটত থাকিব। আৰু আপোনালোকে যিখন ইয়াতে সভাৰ আয়োজন কৰিছে, জনসভাৰ আয়োজন কৰিছে, 1 পৰা 1.5 লাখ লোক সমবেত হ'ব, এইটোতো এটা প্ৰাক নিৰ্বাচনী লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাকক্ষণত এটা ডাঙৰ ৰণদুণ্ডুবি উজনি অসমত, কেনেধৰণৰ প্ৰস্তুতি? এইটো ৰণদুণ্ডুবি হিচাপে নাভাবি, এইটো ৰণদুণ্ডুবি ৰণদুণ্ডুবি বুজাবলৈ কাৰ বিৰুদ্ধে বুজাব, আমি কাৰ বিৰুদ্ধে বুজাম? যিসকল আপোনালোকৰ বিৰুদ্ধে বিৰোধী আছেনে নাই,
রানা গোস্বামীর দরে ব্যক্তি যেটা কার্যকরী সভাপতি যেটা ভারতীয় জনতা পার্টি যোগদান করলে মানে উদাহরণ দিছো কংগ্রেস শূন্য অবস্থাত আছে উজনি কংগ্রেসের বিধায়ক দুগারে থাকলে কার বিরুদ্ধে এই রণদ্বন্দ্বী নয় জনসাধারণক এই কথাটো কব লাগে যে প্রধানমন্ত্রী ডাঙরিয়া যে উন্নয়নমূলক কাম করছে সেইবিল আমি জনসাধারণ জানাব লাগবে আমি জনসাধারণের সংযোগ স্থাপন করব লাগবে এই সংযোগ স্থাপনের ব্যবস্থা হে এই রণদ্বন্দ্বী কলে ভুল হব এই আসলে আপনাদের শব্দটি ব্যবহার করে এই রণদ্বন্দ্বী নয় রণদ্বন্দ্বী তো শত্রু তো নাই যেহেতু জনসাধারণ আমার মানে বিরোধী নাই এটা বিরোধী তো আছে নাকি মানুহ কম নেকি আমাক বিরোধিতা কৰি দল কৰ যদি আহি আপোনাৰ তাত সোমাই যায় আপুনি আৰু বিরোধিতা কৰাৰ প্রশ্নটো কি বিরোধী দলটো আমি সৃষ্টি কৰিম নেকি নিজে নিজে যদি আহি পেলাই আমাৰ দলটো যোগদান কৰিব খোজে আমি ভালে পাম আর বিরোধী না থাকলে এই কথা বুকলে ভুল হব যে বিরোধী না থাকলে কি দল সরকার নচলে আমি তো ভাল কাম আমার সরকার ভাল কাম করেছে লোকসভাটো করে আছে আর এই জনতন্ত্র এই বিরোধী শব্দটো ডেফিনেটলি লাগে মই নকম সমালোচনা করব কেনে লাগে বিরোধী দলে কোনোবা দিনা যোগাত্মক কথা কয় নেকি যে আপনি সরকারখানে ভাল কাম করেছে কোনোবা দিনা এপ্রিসিয়েট করা শুনছে তাহলে বিরোধী কাম কি মই নকম নসাত করা নাই মই বিরোধী তো নাই যেটা নহয়েছে যেটা আমি আর বিরোধী আমি সৃষ্টি করলাম নেকি গতিকে এই কথাটো মই নাভাবো যে আমি আর আমার কারণে বিরোধী লাগে গণতন্ত্র রক্ষা করব লাগে আপনাদের কেটে বিরোধী দলের ভূমিকা লো দেখুন বিরোধী দল নাই এটা আপনাদের হয় ধন্যবাদ জানাইছো আর ইতিমধ্যে সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায় নিজের বক্তব্য প্রকাশ করেছে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছে কাজিরঙা লোকসভা সমষ্টির পর ইতিমধ্যে বিজেপির হয়ে প্রার্থিত্ব লাভ করেছে আর তেখেতে কব বিচাৰিছে যে উজনি অসমত ইতিমধ্যে বিরোধী ধূলিখাত হয়ে গেছে মাত্র দুগৰাকী কংগ্রেসের বিধায়ক আছে উজনি অসমত আর গতিকে বিরোধী শূন্য বলে তেখেতে মত ব্যক্ত করেছে আর তারবাবে কেবল মাত্র জনসাধারণের মাজত বিজেপিয়ে যিখিনি উন্নয়নমূলক কাম কাজ করেছে সেইখিনি প্রচারের ব্যবস্থাহে নির্বাচনী প্রচার সমূহ করব বলে জানিব দিছে গতিকে আগন্তুক লোকসভা নির্বাচন যে অতি আকর্ষণীয় হব সেয়া ইতিমধ্যে নিশ্চিত হয়ে পড়েছে আগন্তুক প্রধানমন্ত্রীর ভ্রমণের সমান্তরালক যাটত আমি দেখবলে পাইছো যে গরম হয়ে পড়েছে নির্বাচনী বতাহ কেন কিছুদিনের পিছতে অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন আর তারবাবে বিজেপিয়ে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে যাট লোকসভা সমষ্টিত আমি দেখবলে পাইছো ইজনের পিছত সিজন মন্ত্রীর আগমন ঘটিছে যাটল আর যাট লোকসভা সমষ্টির তৃণমূল পর্যায়ত প্রভাব বিস্তারের বাবে ন ন কৌশল অবলম্বন করেছে বিজেপিয়ে আর বিজেপির মতে কেবল যাট লোকসভা সমষ্টিয়ে নহয় সমগ্র উজনি অসমতে কংগ্রেস শূন্য করার দিকে অগ্রসর হয়েছে আর বিজেপির শীর্ষ নেতৃত্বর মতে ইতিমধ্যে উজনি অসমত কংগ্রেস প্রায় শূন্য হওয়ার দিকে আগবাড়িছে আর প্রত্যাহ্বানের সম্মুখীন নহয় আর দেশের প্রধানমন্ত্রীগী যাটলে আহি এক বিশাল জনসভা সম্বোধন করব তার উদ্দেশ্য হয়েছে নির্বাচনী প্রচার নহয় যে বিজেপি সরকারে যুব উন্নয়নমূলক আঁচনি গ্রহণ করেছে সেই উন্নয়নমূলক আঁচনিসমূহের কথা জনসাধারণের মাজলে লই যাওয়াটে এই সভাখনের উদ্দেশ্য ইতিমধ্যে কাজিরঙা লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়া ইতিমধ্যে কৈছে যে বিরোধী শূন্য হওয়ার দিকে আগবাড়িছে আর ই এক সুস্থ গণতন্ত্রের বাবে শুভ লক্ষণ নহয় যদিও যোধী নেতা আছে সেই বিরোধী নেতা সকলে নিজা নিজে নিজে বিজেপি যোগদান করেছেহি আর তারবাবে এনে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায় উল্লেখ করেছে আর শেহতাক মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়ায়ও একটা মন্তব্য করেছে যে কংগ্রেসের যে মিত্রজোট আছিল সেই মিত্রজোটত কিন্তু বর্তমান কেবল অসম জাতীয় পরিষদে আছেগৈ আর লুরিণজ্যোতি গগৈ যদিহে কংগ্রেসের বুকুচাত নুঠে তেনেহলে লুরিণজ্যোতি গগৈ নিষ্ঠার নাই আর তারবাবে কংগ্রেসের সৈতে মিত্রতাত আছে বলে পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় মন্তব্য করেছে আর যাট লোকসভা সমষ্টিকে ধরে
সমগ্র উজনি অসমতে বিপুল ভোটর ব্যবধানত বিজেপি প্রার্থী জয়ী হব বলে তেওঁলোকে মত ব্যক্ত করেছে। আর কেবল এয়াই নহয়, কেবল উজনি অসমৰ সমষ্টি সমূহ বা যোৰহাট লোকসভা সমষ্টিয়েই নহয়, পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় মত ব্যক্ত করা অনুসরি নগাঁও, ধুবুরী আর করিমগঞ্জ এই তিনিটা লোকসভা সমষ্টি বাদ দি বাকি লোকসভা সমষ্টি সমূহত দিবলৈ কংগ্রেসের প্রার্থী নাই বলে তেখেতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। আর সেই হেতুকে এগারোটা সমষ্টিত বিজেপি তথা মিত্রজোলের জয় হওয়াটো নিশ্চিত বলে মত ব্যক্ত করেছে। আর তিনিটা সমষ্টিত মই পুনৰবাৰ কৈছো নগাঁও, ধুবুরী আর করিমগঞ্জ এই তিনটা সমষ্টিত কংগ্রেসের যে প্রার্থী দিব তাত তুমুল প্রতিদ্বন্দ্বিতা হব বলে মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় মত ব্যক্ত করেছে। আর কংগ্রেসক কটাক্ষ করেছে যে বাকি সমষ্টি সমূহত তেওঁলোকে কেবল নাটক করে আছে বা তেওঁলোকে তাত প্রার্থী দিব পৰাকৈ বর্তমানলৈকে সুস্থির সিদ্ধান্তলৈ আহিব পৰা নাই। কিন্তু শেহতীয়াকৈ কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়ায় যোৰহাট লোকসভা সমষ্টিত প্রার্থিত্ব লাভ করাটো প্রায় নিশ্চিত হওয়ার দিকে আগবাড়িছে। আর তারবাবেই আমি দেখিলে পাইছো যে যোৰহাট লোকসভা সমষ্টিত বিজেপিয়ে ব্যাপক তৎপরতা ইতিমধ্যে বৃদ্ধি করেছে। আর যোৰহাট লোকসভা সমষ্টিটোর চুকে কোণে গৈ তেওঁলোকে কার্যকর্তা সভা অনুষ্ঠিত করেছে আর ধারাবাহিকভাবে যোৰহাটত বিজেপি দলত যোগদানৰ অনুষ্ঠান অনুষ্ঠিত হৈ আহিছে। আর বিশেষকৈ এইবার যোৰহাট লোকসভা সমষ্টিত বিজেপির বাবে এটা যোগাত্মক দিক হৈছে যে জ্যেষ্ঠ নেতা কংগ্রেসের তদানীন্তন কার্যকরী সভাপতি রাণা গোস্বামীর বিজেপিত যোগদান। যেহেতু রাণা গোস্বামী ডাঙরিয়ার বহু অনুগামী আছিলে আর সেই হেতুকে রাণা গোস্বামী ডাঙরিয়া বিজেপিত যোগদান করার পাছতে বহু সংখ্যক কংগ্রেস কর্মীয়ে বিজেপিত যোগদান করার সম্ভাবনা ইতিমধ্যে প্রকট হয়ে পড়েছে। আর রাণা গোস্বামী ডাঙরিয়া একটা ইঙ্গিত দিছে যে কেবল যোৰহাটেই নহয় উজনি অসমের জেলা সমূহত কংগ্রেসে কি গতি লয় সেয়া সময়ে দেখা পাব বলে সাংবাদিকসকলক এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল রাণা গোস্বামী ডাঙরিয়ায়। কিন্তু এবার নিশ্চিত হয়েছে যে এবার লোকসভা নির্বাচন অতিক গরম হব, এই পরিবেশ লোকসভা নির্বাচনের পরিবেশ বতাহ গরম হয়ে পড়ব আর আমি বহুত তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা পাম বিশেষক উজনি অসমত। মোৰ মতেতো অত্যন্ত সুদূরপ্রসারী প্রভাব পড়ব। প্রধানমন্ত্রী ডাঙরিয়ার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের ফলোয়ার্স বহুত বেশি। রাজনৈতিক নেতা হিসাবে পৃথিবীর ভিতর সকলকই সোশ্যাল মিডিয়াত ফলোয়ার থাকা ব্যক্তিজনেই হয়েছে নরেন্দ্র মোদী ডাঙরিয়া। নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেহেতু এলিফেন্ট সাফারি করব বা জিপ সাফারি করব, ডেফিনেটলি তেখেতের এই জিপ সাফারি, এলিফেন্ট সাফারি ফটো প্রকাশ করব আর কাজিরঙাখন বিশ্ববন্দিত হব, বিশ্ববিশ্রুত হব। গতি ডেফিনেটলি দেখি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বই, এতে কোনো চিন্তা করবলগা নাই। আর আগুয়া যাব, প্রধানমন্ত্রী ডাঙরিয়া কারণে বহুত করেছে, আর একটা কাম করবলকে আছে, আমি সকলে আদরণীয়। নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলক এই লোকসভা নির্বাচনের প্রতিটি খবর দ্বারর বাতরি দ্বারে দি যার আমার এই প্রয়াস অব্যাহত রাখিম। এই বিশেষ সম্প্রচারের বিদায় লৈছো। যোৰহাটৰ পৰা মই গৌতম বৰা, নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট।